صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এর মহাব্বতের সঙ্গে পড়ুন বানা গেল ওলা তারপরে তাহারে হাবিব বিশ্বনেতা পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত সাইয়েদেনা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার উপরে হাজার হাজার দরুদ ও সালাম। ইতিপূর্বে কয়েকজন আলেমের কাছে আপনারা কিছু শরিয়াত পূর্ণ আলোচনা শুনছিলেন, আমার পরেও আরো বড় বড় আলেম আছেন, বিশেষ করে ফুরফুরা শরীফের ভাই সাহেব হুজুর আছেন, শ্রদ্ধা ভাজন মুফতি হযরত মাওলানা শামসুদ্দোয়া ভাই সাহেব আছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে রাখবে। আমি কিছুক্ষণের জন্য দু চার কথা আলোচনা করব নিয়ত করেছি, বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি। তবে যে সমস্ত ভাইয়েরা রাস্তায় ঘুরছেন, মহাপীর মুসলমানদের ডাকছে, ইমানদার মুসলমানরা তোরা আদাদি মুসলমান থাকবি না, পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যা। আমার আল্লাহ পাক বলেন, ও মুসলমানেরা তোমরা শয়তানের তেবা করো না, শয়তান তোমাদের বড় দুশমন, পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, শয়তান তোমাদের বড় দুশ্মন, তোমাদের ক্ষতি করবে। ও মুসলমানেরা আদাদি মুসলমান থাকবে না, আদাদি মুসলমান থাকতে মানা করেছে আল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআন পাকে আবার মুসলমানদের ডাক দিয়েছেন, আমার আল্লাহ পাক বলেন, ও ইমানদার মুসলমানেরা তোমরা আমাকে বেশি পরিমাণে ভয় করো, আর এই সময় পর্যন্ত তোমরা মরবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হবে, খাঁটি মুসলমান হয়ে মরতে বলেছে। বন্ধুগণ, আমার আল্লাহ পাক কোরআন পাকে মুসলমানদের সান্ত্বনা দিয়েছেন, ও মুসলমানেরা শুনে নাও, আমার আল্লাহ পাক কোরআন পাকে মুসলমানদের সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ মুসলমানদের এটাকে বলছেন, কোন ভয় নাই, কোন চিন্তা নাই। মহান আল্লাহ বলেন, সর্বদাকে আমি তোদের সাহায্য করব, তবে বান্দা শুনে নে, আমার খাঁটি মমিন হতে হবে। কথা বুঝতে পেরেছেন ভাই? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ কোরআনে মুসলমানদের সান্ত্বনা দিচ্ছে, কোন চিন্তা ভয় নাই, সব জায়গায় আমি আল্লাহ সাহায্য করব। ভাই আল্লাহ পাক আমাদের সাহায্য করতে পারেন? একটু অর্ধেক আমার কথায় জবাব দিতে হবে ভাই, আল্লাহ পাক বেঁচে আছে না মারা গেছে?
কিছু বলেন না, আল্লাহ এখন আছে, তিনি অমর, কখনই মরবেন না, সর্বক্ষণ বিরাজমান, সর্বজায়গায় বিরাজমান। আল্লাহ কোথায় আছে গো? মহান রব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন, নাহানু আকরাবু ইলাইহি মিনা হাবলিল ওয়ারিদ। ও বান্দা শুনেন, তোর যে ঘাড়ের শিরা, আমি তার চেয়ে নিকটে আছি, এত নিকটে আল্লাহ আছে। মুসলমানের ছেলে মেয়েরা খুব ভালো করে শুনুন, আমরা যদি খাঁটি মুসলমান না হয়ে মরে যাই, আমরা যদি আদাদি মুসলমান হয়ে মরে যাই, কাল কিয়ামতের দিন আমাদের মুসিবতের সীমা থাকবে না, আমাদের দুঃখের সীমা থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক গম্ভীর মেজাজ সহ, আল্লাহ পাকে 99টি নাম আছে, একটা নাম হল অহর। কি নাম বললাম? অহর, নিষ্ঠুর, নির্দয়া। মহান এই কাহার নাম নিয়ে গম্ভীর মেজাজের সঙ্গে বলতে থাকিবেন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বারবার এই আওয়াজ দিতে থাকবেন, ওগো আমার পাপিষ্ট বান্দারা, ওগো আমার পাপি বান্দারা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নিষ্পাপি বান্দাদের দল থেকে তোমরা দূর হয়ে যাও, দূর করে আলাদা করে দেবে। আমরা সব কোন দলের লোক ভাই? এখন যদি একটা মুসলমানের জিজ্ঞেস করি কোন দলে আছেন, কেউ হয়তো বলবেন আমরা মমতার দলে আছি, কেউ হয়তো বলবেন না আমরা সোমেনের দলে আছি, কেউ হয়তো বলবেন আমরা জ্যোতিবাবুর দলে আছি, কেউ হয়তো বলবেন আমরা অটল বিহারী বাজপেয়ীর দলে আছি। তবে শুনে নিন মুসলমানেরা, কাল কিয়ামতের দিন মমতার দলবাজি চলবে না, সোমেনের দলবাজি চলবে না, জ্যোতিবাবুর দলবাজি চলবে না, অটল বিহারী বাজপেয়ী দল চলবে না। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ দরবারে দুটি দল তৈরি হবে, একটা নিষ্পাপির দল আর একটা হল পাপির দল, তিন নম্বর দলবাজি কাল কিয়ামতের দিন চলবে না। তাই আমরা সব যে জামানায় বাস করছি, এটা বুদ্ধিমানের জামানা না গোমরা মানুষের জামানা বলতে পারেন? বুদ্ধিমান এই জামানায় গোমরা লোকের চাষার নেই, লেখাপড়া সবাই না জানলেও সবাই বোঝে। বিবেকে জিজ্ঞেস করুন তো আমরা কোন দলে আছি। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাকের দরবারে দুটি দল ছাড়া তিনটি দল তৈরি হবে না। যে যে দলের লোক হোক না কেন, কাল কিয়ামতের দিন তিন নম্বর দলবাজি চলবে না। ও মুসলমানেরা, আমরা কোন দলের লোক? বিবেকে জিজ্ঞাসা করুন, আমার আপনার বিবেক আমাকে আপনাকে বলে দেবে। কাল হাজরে ফেরাতে আল্লাহ পাক গম্ভীর মেধা সহ দুটি দল তৈরি করবেন। আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদের কিসের জন্য পাঠিয়েছে? মহান রব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন, ও মুসলমানেরা শুনে নাও, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি ডেলার মানুষ, এ দুটি জাতি তৈরি করেছি দুটো তিনটে বিয়ে করার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, রাহাদানি করার জন্য, মারামারি করার জন্য, কাটাকাটি করার জন্য, ধোকাবাদি করার জন্য, পাটিবাদি করার জন্য আমি আল্লাহ তাদের তৈরি করি নাই। আল্লাহ বলে আমি যে নারা মানুষ দুটি জাতি তৈরি করেছি একমাত্র আমার বাদাত উপাসনা করার জন্য। আমরা কি করছি গো? এই আমরা মানুষ আমরা কে কতরে বালাতে মুশকুল হতে পেরেছি? আপনারা সব কোন মাঝহাবের মানুষ ভাই? কি গো কিছু বলেন না কেন? কোন মাঝহাবের লোক আপনারা? লামো যাবে নাকি সব? মাঝহাবের মানুষ না আপনারা? আমাদের মাঝহাবের ইমামের নাম ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রহমাতুল্লাহ। সকলেই নাম মনে রাখবেন, নারী পুরুষ সকলে জেনে রাখা উচিত। মাঝহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ গোটা জগতের ভিতরে তিনি তার জামানায় বড় আলেম ছিলেন। ইমাম আজম আবু হানিফা হুজুরের ওস্তাদের সংখ্যা হিসাব করে বলা যাবে না। তবে শুনে রাখুন এতটুকু কথা, ইমাম আজম আবু হানিফা তিনি 4000 সাহাবীদের কাছ থেকে হাদিস শিক্ষা করেছিলেন। ইমাম আজম আবু হানিফা 4000 সাহাবীর কাছ থেকে ফতোয়া শিক্ষা করেছিলেন। ইমাম আজম আবু হানিফা 6 লক্ষ হাদিস জানতেন, 6 লক্ষ ফতোয়া জানতেন। গোটা জগতে কোন আলেমের নজরই নাই 6 লক্ষ হাদিস আর 6 লক্ষ ফতোয়া জানা। সে একান্ত ইমাম আজম আবু হানিফা জানতেন। নবী পাকের পরে সাহাবা হুজুরদের পরে ইমাম আজমের সমতুল্য আলেম আল্লাহ পাক গোটা জগতের ভিতরে দ্বিতীয় কাউকে বানাননি, কাউকে বানাননি। মুসলমানেরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তমাম রাত্রি নামাজ পড়িতেন, এছাড়া নামাজ বাদ কয়েক রাকাত নামাজ পড়িতেন, প্রতি রাকাতে একবার করে কোরআন খতম পড়িতেন। কি নামাজ পড়তেন! পায়ের গোড়ালি গোল ফেটে ফেটে রক্ত বাইর হইত। ভোরবেলায় ইমাম আজম কেঁদে গেলতে কেঁদে কেঁদে বলতেন, মা পুতুরে আমাকে মানুষ না বানিয়ে আমাকে যদি গাছে পাতা বানাতেন আল্লাহ, আমাকে মানুষ না বানিয়ে যদি বনে জানোয়ার বানাতেন, মা পুতুরে আমাকে মানুষ না বানিয়ে যদি বনে পশু বানাতেন কেমতির দিন হিজাব দিতে হতো না। সারাটা রাত নামাজ প্রতিদিনে সারা জুতে ফজরে নামাজ পড়িতেন। একদিন নয়, 1 বছর নয়, 10-20 বছর নয়, 40 বছর ইমাম আজম আবু হানিফা এশা রজুতে ফজরে নামাজ পড়েছিলেন। কোনদিনের জন্য একটা রাতের জন্য ইমাম আজম আবু হানিফা রাতের বেলা বিছানার সঙ্গে সম্পর্ক করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ, কি মহামানব আল্লাহ তাকে করেছে। আমরা সেই মাঝহাবের মানুষ, আমরা কতটা ইবাদত উপাসনা করছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা,
কোরআনের মাঝে বলেছেন খোদা, হে আমার মানব জাতি, তোমাদের নবী বলেছেন যাহা লইয়া দুহাত পাতি, যে কাজ করিতে নিষেধ করেছেন ছেড়ে যদি দাও সবে জান্নাতের সুখ চির নিশ্চয় তোমার নসিবে রবে আল্লাহুম্মা। রহমাতুল্লাহ আলাইহি সারা রাত নামাজ পড়েছে, আমার রসুল পাকের প্রধান সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তমাম রাত নামাজ পড়িতেন, এক এক রাকাত নামাজ একবার করে কোরআন খতম পড়িতেন, বাইরে গোড়ালি গুলো ফেটে ফেটে রক্ত বাহির হইত, ভোরবেলাতে নামাজ শেষ করে কাঁদিয়ে কেঁদে কেঁদে বলিতেন, মা বুধরে আমাকে মানুষ না বানিয়ে আমাকে যদি বনে জানোয়ার বানাতেন আল্লাহ, আমাকে মানুষ না বানিয়ে আমাকে যদি বনে পশু বানাতেন আল্লাহ, কেয়ামতের দিন হিসাব দিতে হতো না। ফারুকে আদম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তমাম রাত আল্লাহর ইবাদতে সময় পার করতেন, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, মাহবুব রে আমাকে মানুষ না বানিয়ে আমাকে যদি বনের পশু বানাতেন আল্লাহ, আমাকে মানুষ না বানিয়ে আমাকে যদি গাছের পাতা বানাতেন বনের জানোয়ারেরা আমাকে খেয়ে ফেলে দিত, কেয়ামতের দিন হিসাব দিতে হতো না। আমরা কতরে ইবাদত করছি, কোথায় আছি আমরা? হা একটু চিন্তা ভাবনা করুন ভাই, উল্টো পাল্টা চললে হবে না, কোনো দাম নাই যে লোকটা দু নম্বর মুসলমান হয়ে মরবে, আল্লাহ তারপরে তার দু পয়সা দাম নাই। মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সারা রাত নামাজ পড়িতেন, তিনি আল্লাহ পাকের কতটা ভয় করিতেন শুনুন, তিনি প্রতিদিন দুপুরবেলা ভাত দিয়ে সামান্য সময় ঘুমাতেন। ইমাম আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ, তিনি কাপড়ে ব্যবসাদার ছিলেন, সকালবেলা কাপড়ের দোকানে চলে যান, ওই কাপড়ের দোকানে যেয়ে ইমাম আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ এমনি করে বসে আছেন, একজন ব্যক্তি ইমাম আজমকে দাওয়াত করে নিয়ে যান, ওগো মাযহাবের ইমাম হুজুর আমার বাড়িতে একটা দোয়ার অনুষ্ঠান করেছি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য যেছি। ইমাম আজম আবু হানিফা নিজের কর্মচারীকে বলেন, ও বাবা কর্মচারী রে আমি একটা দোয়ার বলি সে চলে যাই, আমি যখন সন্ধ্যার আগে ফিরে আসবো বাবা শোনে নে কর্মচারী, কাপড় তুমি বিক্রি করবে টাকা হিসাব করে নাও, কাপড় হিসাব করে নাও, দুটি কাপড় এক জায়গায় করি ছেড়ে আছে বাবা, এই কাপড় দুটি পাঁচ টাকা করি দশ টাকা কমে বিক্রি করবে। এমাম আজম আবু হানিফা হুজুর সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসে দেখেন কাপড় হিসাব করলেন, টাকা হিসাব করে দেখেন দশ টাকা বেশি হয়ে গেল, কর্মচারীকে বলো, কর্মচারী বলো না বাবা কি হয়েছে এই দশ টাকা কেন বেশি হলো, বলে হুজুর আমার এখন মনে হয়েছে আপনি দুটি কাপড় পাঁচ টাকা করে দশ টাকা কমে বিক্রি করতে বলেছিলেন, আমার ওই কথাটা মনে ছিল না। ইমাম আজম বললেন, ও কর্মচারী বাবা সেই লোকটাকে কি চিনতে পারবে, বলে হুজুর সেটা সম্ভব নয়। ইমাম আজম বলেন, কর্মচারী রে
বাবা সেই দশটা টাকা কি তুমি চিনে বের করতে পারবে? বলে হুজুর সেটাও সম্ভব নয়। ইমাম আজম বলে কোনটা তখন সম্ভব হচ্ছে না, বাকি যত টাকা আছে বের করে দাও। সমস্ত টাকা গুলো হিসাব করে দেখা গেল 40,000 মতন টাকা ছিল। ইমাম আজম বলে বাবা 40,000 টাকা সাবধান করে দাও, সাবধান করে দাও। এই জামানায় এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, আমার বন্ধু পবিত্র রমজান শরীফ যখন হাজির হত, ওই রমজান মাসে এক মাস তারাবি নামাজের ভিতরে 12.5 তিনি কোরআন খতম পড়িতেন। প্রতিদিন 20 রাকাত তারাবি নামাজে 2 বার 20 তিনি কোরআন খতম পড়িতেন। এক মাস ধরে কোরআন খতম হবে তারাবি নামাজে। অনেক জায়গায় শোনা যায় মুসলমানরা অভিযোগ করে, বলে অনেক সময় ধরে তারাবি নামাজ পড়তে হবে, ওর চেয়ে বাড়িতে সূরা ইখলাস আর ফাতিহা দিয়েই তারাবি শেষ করে নেই। আশা করি আপনাদের এটা মুসলমানরা বলে না ভাই, তবে অনেক জায়গায় বলে। বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা নিজে কবর নিজে বানিয়েছিলেন। ওই কবরের ভিতরে ইমাম আজম 7,000 বার কোরআন খতম পড়েছিলেন, নিজের কবর বানিয়ে। ওই কবরের ভিতরে 7,000 বার কোরআন খতম পড়ে কবরকে বলেছিল, কবর রে আমি তোর কাছে যখন চলে আসব, আ কবর তুমি আমার সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না। মুসলমানেরা, ইমাম আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহ এমনি ভাবে দুনিয়াদারি করতেন, শুনে নিন, তিনি আগে দিন কুয়া থেকে পানি নিয়ে বাড়ি ফিরে আসেন, কুয়া থেকে পানি নিয়ে আসেন, পথে আমাকে একজন প্রতিনিধি ধরে ফেললেন, জগতের বড় ইমাম হুজুর একটা জানতে চাই একটা মশলা। ইমাম আজম সঙ্গে সঙ্গে বসে পড়লেন, পানি কলসিটা হাঁটুর উপরে খেয়ে বলেন, পতি গেলে বলো না বাবা তুমি কি জিজ্ঞাসা করতে যাও? পতি বলে, হুজুর আপনি পানি কলসিটা মাটিতে রাখুন, আপনার বড় কষ্ট হইতেছে। ইমাম আজম বলে, পতি বাবা শুনে এই কলসিটি তালা ভিজে আছে বাবা, এই পানি কলসিটা যদি আমি এই জমিতে রেখে দিই পরের জমি কিঞ্চিত মাটি আমার কলসিটি তালায় লেগে যাবে বাবা, কালকে আমার যদি আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। শীতলে কতটুকু মাটি লাগতে পারে? ইমাম আজম এই চিন্তায় চলতেন। বর্তমান জামানায় বহু জায়গায় প্রমাণ পাওয়া যায় মুসলমান জমি ঠেলাঠেলি আল ঠেলাঠেলি সীমানা ঠেলাঠেলি করতে করতে মাথা বাটাবাটি করে ফেলে। আশা করি আপনার এই এলাকার লোক ভালো আছে। মুসলমানের ছেলে মেয়েরা শোনন, মাজাবের ইমাম ইমাম আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহিম আমার বন্ধু, তিনি প্রতি বছর হজ পাকে যেতেন, প্রতি বছর হজ পাকে যেতেন। হাদিস পাকে লেখা হয়েছে হজের কাজ ছেড়ে যখন হাদিস এখানে ফিরে আসেন, আল্লাহর নবী বলেন নিষ্পাপী মাসুম হয়ে ফিরে আসেন। ইমাম আজমের বাড়ি রাখেন মক্কার খুব নিকটে, প্রতি বছর তিনি পবিত্র কাবা জিয়ারাতে যেতেন। হজের কাজ সমাধান করার পরে সমস্ত হাজিদের মদিনা জমিনে নিয়ে যান, 9 দিন 10 দিন পর্যন্ত হাজিদের রেখে দেন। তার কারণ মসজিদ নবীতে কমপক্ষে তাকে 40 বার নামাজ পড়তে হয়। কোন আল্লাহর বান্দা বান্দি যদি মসজিদ নবীতে 40 বার নামাজ পড়তে পারি, আল্লাহ নবী বানানো ওই লোকের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়, আল্লাহর জান্নাত হালাল করে দেওয়া হয়। আল্লাহর নবী হাদিস ভাগে বলেন, মান দারা কবরি ওয়া জাবাত লাহু শাফাতি, যে লোকটা আমার মাতার চেয়ে আঘাত করবে ওই লোকটার জন্য কালকে আমার দিন
আমার সাফাত ওয়াকিব হয়ে যায়, মসজিদ নবীর ভিতরে আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, পাশের কাছে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কুবা দুইজন প্রিয় সাহাবী শুয়ে আছেন। মসজিদ নবীর এত লম্বা চওড়া মুসলমান শুনেনি, কুড়ি লক্ষের অধিক মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে, কুড়ি লক্ষের অধিক মসজিদ নবী তৈরি করেছে সৌদি সরকার, ক হাজার কোটি টাকা খরচ করে করেছে বলা যাবে, কত লক্ষ হাজার কোটি টাকা খরচ করেছে বলা যাবে, তবে আমরা যা দেখে এসেছি অনুমান, ভারতের মতন দেশকে যদি দুই চারবার বিক্রি করা হয় মসজিদ নবী তৈরি করার টাকা ভারত জমা করতে পারবে। শুনে নিন মুসলমানেরা, মসজিদ নবীদের সকল হাদিদেরকে আট ন দিন দশ দিন দেখে এলেন, আমরা ন দিনের মতন ছিলাম, তেতাল্লিশ বছর নামাজ পড়ার নসিব আল্লাহ আমাদের করেছিল। ভাইজান শুনে নিন, ইমাম আজম আবু হানিফা মসজিদ নবী যখন দেখতে পেতেন, মসজিদ নবী ওই দেখা যায় সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে নিচে নামতেন, জুতো দোকানে খুলে নিয়ে খালি পায়ে তিনি হেঁটে হেঁটে মসজিদ নবীতে যেতেন। মসজিদ নবী কত দূরে দেখা যায়, মসজিদ নবী তার ধারে বারোটা মিনার আছে, এক একটা মিনার পঁয়ত্রিশ তলা বাড়ি ছাড়া উঁচু। মসজিদ নবী থেকে ওহদের পেরামদার পাঁচ কিলোমিটার রাস্তা, ওই ওহদে পেরামে যে লক্ষ্য করেছিলাম এই যে মসজিদ নবী দেখা যায়, আরো না জানি কত দূর দেখা যায় বলতে পারবো না। ভাই জান শুনুন, ওই মসজিদ নবী অনেক দূর থেকে দেখা যায়, এমাম আজম দুটো দোকানে খুলে নিতেন।